আপনারা অনেকেই হয়তো তাকে চেনেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার খেলোয়াড় নাম হচ্ছে তানজিম হাসান সাকিব আজকে তাকে নিয়েও আলোচনা সমালোচনার ঝড় উঠেছে কিন্তু তিনি যে স্ট্যাটাস দিয়েছেন তিনি যে লিখেছেন এই লেখার কারণে অনেক নাস্তিক পারে আগুন ধরেছে অনেক নাস্তিকদের গায়ে আগুন জ্বলেছে দাউ দাউ করে আগুন জ্বলছে কেন তারা সমালোচনা করছে তানজিম হাসান সাকিবের কারণটা কি আপনাদেরকে শোনাই তিনি ইদানিং একটু ফেসবুকে তার প্রোফাইলে টাইমলাইনে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন আপনাদেরকে এক এক করে শোনাই একটু ধৈর্য সহকারে শুনুন তিনি লিখেছেন ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক নিজের সন্তানের জন্য একজন লজ্জাশীল মা উপহার দিতে পারবে না চমৎকার একটি কথা তিনি লিখেছেন কারণ এই ফ্রি মিক্সিং কথাটা আমরা অনেকেই চিহ্নিত এটা আমরা চিনি বুঝি অনেকে আমরা বুঝি না আসলে এই বিষয়টা কি আমাদেরকে জানার দরকার ফ্রি মিক্সিং হলো একজন যুবক এবং যুবতী মেয়ে ইসলামী শরিয়ার বাহিরের বহির্ভূতভাবে বিবাহ ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ ছাড়াই একজন আরেকজনের সঙ্গে দেখা করতে পারবে কথা বলতে পারবে এনি টাইম 24 ঘন্টায় যে কোনো ভাবে ইচ্ছা করলে মেলামেশাও করতে পারবে ফ্রি মিক্সিং সম্মানিত উপস্থিতি এটা ইসলামী শরিয়া মোতাবেক একদম এটা নাজায়েজ শরিয়া এটা হারাম করে দিয়েছেন ইসলাম এটা অবৈধ করে দিয়েছেন এই ফ্রি মিক্সিং শুধু তাই নয় এই ফ্রি মিক্সিং এর নামে ফ্রি মিক্সিং এর নামে আজকে যে অসভ্যতা চলছে সমাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আজকে থেকে 1500 বছর পূর্বে এটা অবৈধ করেছেন হারাম ঘোষণা করেছেন শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ্জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়ালা তাকরাবুজ্জিনা এই জেনাই ব্যভিচার এমন একটি অশ্লীল কাজ তোমরা তার ধারের কাছেও যাব না যেও না কারণ এই ফ্রি মিক্সিং এর নামে যে অসভ্যতা যে কালচার তৈরি হয়েছে এটা আস্তে আস্তে জেনায় রূপান্তরিত হয়ে যায় ইসলাম সেটাকে কখনো সমর্থন করে না এই তানজিম হাসান সাকিব তিনি সুন্দর করে স্ট্যাটাস দিয়েছে আর এই স্ট্যাটাস দেখে অনেকের গায়ে আগুন ধরেছে তাকে নিয়ে সমালোচনা করছে এমনকি তাকে ক্রিকেট দল থেকে বাদ দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে কিন্তু তার একটি বক্তব্যের মধ্যে তিনি বলেছেন আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার জীবন থাকতে আমি হকের উপর হক কথা লিখে যাব এতে আমার যা হবে আমি মেনে নিতে রাজি আছি কিন্তু বাতিলের কাছে আমি আপোষ করব না কিন্তু এটাকে সহ্য করতে পারেন নাই শুধু তাই নয় তিনি আরো পোস্ট দিয়েছেন মহিলাদের ব্যাপারে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তোমরা জাহিলি যুগের মতো রং ঢং করে বের হয় না ও মেয়েরা শোনো তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো ঘর থেকে ভাবে রং ঢং করে বের হয় না কারণ স্ত্রীদের ব্যাপারে তিনি আরো লিখেছেন যে স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়ে যায় কথা তো ঠিক ইসলাম শর্ত সাপেক্ষে মা বোনদেরকে ব্যবসা করার চাকরি করার অনুমতি দিয়েছে কারণ আপনি সকালে অফিস যাবেন সকাল 8টায় রাত 10টায় আপনি আসবেন আপনার স্বামী অসুস্থ আপনার সন্তানের খোঁজ খবর আপনি কিভাবে নেবেন অনেকে বলতে পারেন হুজুর হয়তোবা আমি কাজের বুয়া রেখে দেব কাজের মেয়েকে দিয়ে আপনার সন্তানকে যেভাবে পরিচর্যা করবে আপনি যেভাবে পরিচর্যা করতেন একজন কাজের মহিলা একজন কাজের মেয়ে কি আপনার সন্তানের পরিচর্যা এভাবে করতে পারবে কখনোই না টাকা পয়সা দিয়ে এগুলো হয় না এই জন্য তিনি সুন্দর কথা লিখেছেন এই জন্য তার জন্য অন্তর থেকে আমরা দোয়া করছি তানজিম হাসান সাকিবের জন্য প্রাণ খুলে আমরা দোয়া করছি সবাই আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক আর যারা তার স্ট্যাটাস দেখে দাউ দাউ করে শরীরের মধ্যে আগুন জ্বলছে এই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে আল্লাহ হেদায়েত দান করুক যদি তাদের কপালে হেদায়েত না থাকে তাদেরকে ফেরাউন নমরুদের মতো পৃথিবীর থেকে রাস্তা নাবুদ করে দেখে এই দোয়া আমরা করছি আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুক আল্লাহুম্মা আমিন